প্রথম ম্যাচে পরাজিত হওয়ার মধ্য দিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করা ভারত। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে ছয় উইকেটের ব্যবধানে, যার মাধ্যমে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে একে একে সমতায় ফিরেছে টিম ইন্ডিয়া। নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ম্যাচটি। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার এই টি টোয়েন্টি ম্যাচ মাঠে গড়িয়েছে নির্ধারিত সময়ের অনেকটা পরে। বৃষ্টির কারণে কমিয়ে আনা হয়েছে ম্যাচের পরিধি। আট ওভারেই হয়েছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ। এদিন আট ওভারের ম্যাচে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত আট ওভারে পাঁচ উইকেট হারিয়ে নব্বই রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দুইশো ছয় স্ট্রাইক রেটে এক ছক্কা চার চারে পনেরো বলে একত্রিশ রানের ঝড় তুলেছিলেন অ্যারন ফিঞ্চ। শেষের দিকে প্রথম ম্যাচের জয়ের নায়ক ম্যাথউড বিশ বলে করেছেন তেতাল্লিশ রান, একশো পনেরো স্ট্রাইক রেটে তিন ছক্কা চার চারে অপরাজিত তেতাল্লিশ রানের ঝড় তুলেছেন তিনি। শেষ পর্যন্ত স্কোর বোর্ডে নব্বই রান জড়ো করে তারা। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে দুটি উইকেট শিকার করেছেন অক্ষর প্যাটেল। জবাবে এই রান তারা করতে নেমে শুরুতে কেএল রাহুলের উইকেট হারালেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। এদিন দুইশো ত্রিশ স্ট্রাইক রেটে চার ছক্কা চার চারে মাত্র বিশ বলে ছেচল্লিশ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছেন রোহিত। সঙ্গে শেষ মুহূর্তে দুই বলে দশ রান করে জয়ে অবদান রেখেছেন কার্তিক। শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। চার বল হাতে রেখে ছয় উইকেটের দুর্দান্ত জয়ে সিরিজে একে একে সমতায় ফিরেছে ভারত।